সো অনর ব্যান্ড সিক্সে যে নতুন ফার্মওয়্যার আপগ্রেড যেটি আসছে সেটির ফলে এখন আপনারা পেয়ে যাবেন এটির মধ্যে 96+ স্পোর্টস মোড, যার ফলে এখন আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সাইক্লিং, ইয়োগা এবং যত ধরনের এক্সারসাইজ ফিচার রয়েছে সব কিছু কিন্তু এখন আপনারা অনর ব্যান্ড সিক্সে পেয়ে যাচ্ছেন। আমরা যারা স্মার্ট ব্যান্ড ইউজ করি তারা জানি সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে পপুলার এবং বেস্ট একটি স্মার্ট ব্যান্ড হচ্ছে অনর ব্যান্ড সিক্স। অনর ব্যান্ড সিক্স কিন্তু পপুলারের অনেক কারণ রয়েছে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো কারণ হচ্ছে অ্যাকুরেটলি হার্ট রেট মনিটর করতে পারা এবং স্টেপ কাউন্ট সব কিছু কিন্তু অ্যাকুরেটলি এটি মনিটর করতে পারে, এবং এটির কিন্তু স্লিপ ট্র্যাকিং ফিচারও খুবই অ্যাকুরেট, এবং এটির যে অন্যান্য স্মার্ট ব্যান্ড যেগুলো আছে তার চেয়ে ডিসপ্লে সাইজও কিন্তু অনেক বড়। সো এখন আমরা জানি হচ্ছে হুয়াওয়ে ব্যান্ড সিক্স এবং অনর ব্যান্ড সিক্সের মধ্যে যে মেন ডিফারেন্স যেটা ছিল সেটি হচ্ছে যে একটিতে ছিল হচ্ছে অনর ব্যান্ড সিক্সে হচ্ছে 10 স্পোর্টস মোড ছিল, আর ওইদিকে হচ্ছে হুয়াওয়ে ব্যান্ড সিক্সে ছিল হচ্ছে 96+ স্পোর্টস মোড। দুইটির প্রাইসের ডিফারেন্সও কিন্তু অলমোস্ট 2000 টাকা কম বেশ। সো অনর ব্যান্ড সিক্সে যে নতুন ফার্মওয়্যার আপগ্রেড যেটি আসছে সেটির ফলে এখন আপনারা পেয়ে যাবেন এটির মধ্যে 96+ স্পোর্টস মোড, যার ফলে এখন আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, সাইক্লিং, ইয়োগা এবং যত ধরনের এক্সারসাইজ ফিচার রয়েছে সব কিছু কিন্তু এখন আপনারা অনর ব্যান্ড সিক্সে পেয়ে যাচ্ছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনারা আসলে এই অনর ব্যান্ড সিক্সকে কিন্তু আপনারা কীভাবে ফার্মওয়্যারটি আপগ্রেড করতে পারেন। এটি করার জন্য যে স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে সব কিছু আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেব। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট ইন টু ইট। অনর ব্যান্ড সিক্স আপগ্রেড করার জন্য আপনাদের ফার্স্টে যেটি করতে হবে আপনাদের আপডেটেড কিন্তু হুয়াওয়ে হেলথ অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে। সো আপডেটেড হুয়াওয়ে হেলথ অ্যাপটি আপনারা পাওয়ার জন্য কিন্তু আপনারা প্লে স্টোরে কিন্তু পাবেন না। আমরা জানি হচ্ছে প্লে স্টোরে গুগলের সাথে কিন্তু হুয়াওয়ে কিন্তু একটি 2 বছর আগে কিন্তু একটি দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিলো, যার ফলে গুগল হুয়াওয়েকে ব্যান করে দিয়েছিল আমরা জানি। সো লেটেস্ট আপনারা হুয়াওয়ে হেলথ অ্যাপটি কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন না, যার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি যেটি আছে সেটার মধ্যে কিন্তু এটির যে হুয়াওয়ে হেলথ অ্যাপ আছে সেটি আপনাদেরকে ইনস্টল করতে হবে। সো এটি ইনস্টল প্রসেস খুবই সিমিলার অলমোস্ট অন্যান্য যেরকম ইনস্টল করেন সেটির মতো। সো আপডেটেড হেলথ অ্যাপের মধ্যে কিন্তু এই ফার্মওয়্যার আপগ্রেডটি আসছে। সো আপনারা অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই এটি তো আমরা চাইনিজ বা গ্লোবাল দুইটাতে কি আপডেটটি আসবে? হ্যাঁ, এটি দুই ভেরিয়েন্টে কিন্তু আপগ্রেডটি এসেছে। সো যার ফলে এখন থেকে আপনারা 96+ স্পোর্টস মোড পাচ্ছেন এবং কন্টিনিউয়াসলি যেটা Spo2 সেন্সর যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার Spo2 মনিটর করবে, এই ফিচারটিও কিন্তু আগে ছিল না, এখন কিন্তু নতুন করে অ্যাড করেছে। সো ফার্স্টে আপনারা কী করবেন এই আপগ্রেড ফার্মওয়্যারটি নেওয়ার জন্য? ফার্স্টে আপনারা হুয়াওয়ে হেলথটি আপডেটেড করে নেবেন। সো এটা হচ্ছে ফার্স্ট। আর সেকেন্ড যে কাজটি করতে হবে আপনাদের থেকে সেটি হচ্ছে এখানের মধ্যে হুয়াওয়ে হেলথ অ্যাপটি ইনস্টল করার পরে এখানে আপনারা চলে যাবেন হচ্ছে ফার্মওয়্যার আপগ্রেডে। দেখতে পারবেন যে একটি নিউ আপগ্রেড বা আপগ্রেড বা আপডেট একটা পপ আপ অপশন আসবে, যেটা আপনার হুয়াওয়ে যে অনর ব্যান্ড সিক্সের যে ম্যানু যেটি রয়েছে সেখানের মধ্যে আপনারা পাবেন। সো আমি স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপগ্রেডটি করবেন। আপগ্রেডটি করার ফলে এখন দেখতে পারবেন যে কিছু সময় পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, যেটি অনর ব্যান্ড সিক্সের সাথে আর আপনার অ্যাপের সাথে ইনস্টলটা যাতে ফুললি কমপ্লিট হয়ে যায়। সো ফুললি কমপ্লিট করার পরে আপনারা দেখবেন যে আপনার স্মার্ট ব্যান্ডটি কিন্তু রিবুট হয়ে কিন্তু আপনারা এই জিনিসগুলো আবার নতুন করে ওপেন হবে। সো ওপেন হওয়ার পরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, আপনারা কিন্তু বাই ডিফল্ট কিন্তু বুঝতে পারবেন না যে এটির মধ্যে যে 96+ স্পোর্টস মোডটি আসলে কোথায়। এখানে আপনারা নিচে একটি অপশন দেখতে পারবেন যেটি হচ্ছে এখানের মধ্যে অ্যাডে আপনাদের যেটা স্পোর্টস মোড আপনি নিজের মতো করে
আপনি সেট করতে চান সেটি আপনারা করতে পারবেন। সাপোজ আমি ক্রিকেট খেলি বা ফুটবল খেলি, আমি ক্রিকেট ফুটবল অথবা আমি কোনো একটা স্পেসিফিক ইয়োগা করি, সেটি আমি এখান থেকে সিলেক্ট করে আমি অ্যাড করে দিলে কিন্তু আমার এটি কিন্তু স্পোর্টস মোডে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখানে অনেক ধরনের অপশন কিন্তু নতুন এসে গিয়েছে, আপনাদের যা ইচ্ছা অনেক যতগুলো ইচ্ছা আপনারা কিন্তু এটিকে অ্যাড করে নিতে পারবেন। সো এই ফিচারটি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেটা অন্যান্য স্মার্ট ব্যান্ডে কিন্তু নেই। সো আপনাদের অনর ব্যান্ড 60 কিন্তু বাজেটের মধ্যে এখন আরও অনেক কিছু আপনাদেরকে অফার করছে, যার ফলে কিন্তু এটির যে আউটলুকটা কিন্তু আরও অনেক বেড়ে গিয়েছে, এটির ডিমান্ডও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এবং এই যে নতুন আপগ্রেডটা ডেলি ডেলি যে আসে, তার ফলে কিন্তু এটির স্মার্ট ব্যান্ডটি কিন্তু অন্যান্য ব্যান্ডের চেয়ে অনেক গুণে গিয়ে থাকবে। সো ওভারঅল যদি বলি যে এটির এখন বর্তমানে এটি কিন্তু সবচেয়ে বেস্ট একটি স্মার্ট ব্যান্ড, এটা অটলিস্ট এই বাজেটের মধ্যে অন্যান্য যত ধরনের ব্যান্ড আছে সবগুলা থেকেই কিন্তু বেস্ট। সো আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা স্পোর্টস মোডটিকে আপগ্রেড করে নেবেন এবং কন্টিনিউয়াস SPO2 সেন্সরটি কিভাবে আপনারা আপগ্রেড করবেন। সো হোপ ইউ গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে, এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।